আসলে এখানে তারা আন্দোলন করতেছে, এটা আন্দোলন নাম দিয়ে যে এরকম ভাঙচুর, আমরা আসছি মাত্র, সাথে দেখতেছি তারা এখানে সাধারণ ছাত্রছাত্রীর উপরে হামলা দিচ্ছে। তারা যে কোটার পক্ষে বা ছাত্রদের নিয়ে আন্দোলন করবে বিষয়টা আমরা এমন বিষয়টা আসলে তেমন না, তাদের এটা কোনো যৌক্তিক আন্দোলন না। এভাবে ভাঙচুর করে কলেজের গেটে এসে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলেজের মোটর সাইকেল, আমাদের ক্যান্টিন, আমাদের কলেজে যা পাইছে তারা ভাঙচুর করে, এটা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। আমাদের জেলার সভাপতি এখানে ইতিমধ্যে অবস্থান করবেন, উনি আসার পর আমাদের যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা নিয়ে কাজ করবো।